মানুষের জীবনে স্বপ্ন থাকবেই, স্বপ্ন পূরণ করার জন্য মানুষ যথেষ্ট পরিমাণ চেষ্টা করে, সঠিক সময়ে সঠিক স্বপ্নগুলো পূরণ হয়ে যায় আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি। আজকে আমি আমার ছোট্ট একটা স্বপ্ন পূরণ করতে যাচ্ছি। স্বপ্ন ছোট কিন্তু অপেক্ষা অনেক দিনের, অনেক দিন মানে ওয়েট করে হচ্ছে এই স্বপ্নটা পূরণ করতে যাচ্ছি ফাইনালি। তো আমি সেদিন চলে গিয়েছিলাম যমুনা ফিউচার পার্কে, যমুনা ফিউচার পার্কে অ্যাপেল টাচ শপটাতে, আমি সেখানে আইফোন 14টা কিনতে পার মানে কেনার জন্য যাই আর কি। অ্যান্ড আমি ওনাদের সাথে আগে যোগাযোগ করে যাই আমার এক অফিস কলিগের মাধ্যমে, যার জন্য আমার গিয়ে বেশিক্ষণ ওয়েট করা লাগে নাই, ওনারা আগেই সব রেডি করে রাখছিল। আমি জাস্ট গিয়ে হচ্ছে আনবক্সিংটা করতেছিলাম। আসিফের ফোন কেনার সময় আমি অনেক লাফাইছি, হ্যাঁ আনবক্সিং করো, আমি এটা করবো সেটা করবো, বাট নিজের ফোনটা যখন আনবক্সিং করতেছিলাম আমার কেন জানি খুলতে ইচ্ছা করতেছিল না। তো মাশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ যে এরকম একটা ফোন আমি এখন নিতে পারছি, মানে আল্লাহ তৌফিক দিয়েছে। এই স্বপ্নটা পূরণ করা কিন্তু খুব বেশি সহজও ছিল না, আবার যে খুব তাড়াতাড়ি হয়ে গেছে সেটাও না। যাই হয়, আল্লাহ যখনই করে সব ভালোর জন্যই করে, এটাই আমি বিশ্বাস করি। ধৈর্য ধরতে হবে এবং হচ্ছে মানে বিশ্বাস রাখতে হবে, মনে নিয়ত ভালো তো দুনিয়ার সব ভালো, মানে এটাই চলার, এভাবেই চলার ট্রাই করি আর কি। তো এই যে ফোনটা আনবক্সিং করা শেষ, ফোনটা হচ্ছে সব মোটামুটি সেটিংও করা শেষ, এখানে হচ্ছে কলিজা ব্যথার কাজ, যেটা হচ্ছে কি পেমেন্ট করা। তো আমরা এই যে এখানে পেমেন্টটা সব রেডি করতেছিল, আর হচ্ছে কার্ডে পে করলে হচ্ছে একটু ভালোই পরিমাণ এক্সট্রা ভ্যাট দেওয়া লাগে, যার কারণে আমি হচ্ছে বললাম যে না নিচে গিয়ে ইজিলি হচ্ছে সিটি ব্যাংক থেকে পে আউট করে নিতে পারবো। তো আমি এখানে হচ্ছে করে ওনাদের সাথেই একজন ভাই আসছিলেন, তো উনি হচ্ছে সুন্দর মতো সব কাউন্ট করে নিয়ে যাচ্ছিলেন। আর এই যে আমার ফোনের ফার্স্ট ভিডিও এটাই, যে ওনার ডেকোরেশনটা তো এমনিই ভাল লাগে, তো ভাবলাম ফার্স্ট এই ভিডিওটাই করি। কেমন লাগতেছে জানাবেন কিন্তু অবশ্যই। আর ফোন কেনা বা যে কোনো কিছু কেনা তো একটু সেলিব্রেশন লাগে আর কি। তো আমরা হচ্ছে এরপর এখান থেকে আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিই এবং মিরপুর 11তে যাওয়ার সময় কেএফসিতে ভাবলাম ডিনারটা করে যাই। তো কেএফসিতে একটা অফার চলতেছে, আমরা সবাই জানি যে মোটামুটি সবাই জানে আর কি, কুরকুরের অফার। কুরকুরের এরকম একটা চিপসের প্যাকেট জমা দিলে ওরা হচ্ছে একটা চিকেন ফ্রাই মানে ফ্রি দেয়, একটা অর্ডারের সাথে একটা চিকেন ফ্রাই ফ্রি। তো আমরা তিনটা নিয়ে গেছি, এক একজন পার্সন হচ্ছে দিনে তিনটা সর্বোচ্চ অর্ডার করতে পারবে। তো আমরা তিনটা চিকেন ফ্রাই নিই, সাথে তিনটা চিকেন ফ্রাই হচ্ছে ফ্রি পেয়ে যায়, আমাদের ইজিলি ডিনারটা হয়ে যায়। আর চিকেনের পরিমাণও মানে সাইজও বলবো না খুব খারাপ ছিল, আমাদের দুজনের জন্য এনাফ ছিল। এবার বেশ কিছুদিন পরে কেএফসিটা খাওয়া হয়, নর্মালি কেএফসিটা আমাদের দেখা যায় বেশি খাওয়া হয়, বাট এবার অনেকদিন পর যাওয়া হলো আর কি। আর টেস্ট নিয়ে কিছু বলার নাই, এই টেস্ট সবসময়ই ভালো লাগে কেএফসির। আমার একসময় বিএফসি মানে সবচেয়ে ফেভারিট ছিল, এখনও আমার বিএফসি ফেভারিট, কিন্তু আবার কেএফসিটাও দেখলাম যে ভালোই লাগে, খেতে খেতে মনে ভালো লাগাটা স্টার্ট হয়েছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর নিজের টাকায় যেহেতু প্রথম আইফোনটা কিনতে পেরেছি এটার জন্য সবাই আলহামদুলিল্লাহ বলবেন। সো থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।